আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে অচল দেশের বিভিন্ন অঞ্চল রাজধানীতে অঘোষিত ধর্মঘটে নাকাল নগরবাসী নতুন পরিবহন আইন বাস্তবসম্মত নয় মন্তব্য মির্জা ফখরুলের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের পেঁয়াজের দাম কিছুটা কমলেও রাজধানী সহ সারা দেশে ঊর্ধ্বমুখী চালের বাজার অহেতুক মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজশাহীর নদাপাড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা দফায় দফায় ট্রাক ড্রাইভারদের উপর হামলা চালিয়ে মারধর করেছে এদিকে শ্রমিকরা সড়ক আইন 2018 সকল ধারায় জরিমানার টাকা তাদের সামর্থ্যের মধ্যে করার জন্য আইন সংশোধনের দাবি জানায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী চট্টগ্রামে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ছয়টা থেকে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চালাচ্ছেন না চালক ও শ্রমিকরা তবে বন্দর থেকে কন্টেইনার পরিবহন ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে বগুড়ার ট্রাক ধর্মঘটের প্রথম দিনেই পাইকারি কাঁচা বাজারের উপর প্রভাব পড়েছে এদিকে কোনো ঘোষণা ছাড়া বগুড়ার বাস চালকরা কর্মবিরতি শুরু করায় জেলার সাথে রাজশাহী রংপুর বিভাগের ১৬ জেলা সহ দক্ষিণাঞ্চলের বাস চলাচল বন্ধ হয়ে গেছে তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং গাড়িগুলো যেতে দিচ্ছে না তো আমার অলরেডি দুইটা গাড়ি ফেরত আসছে বাস সিএনজি অটোরিকশার কাভার্ড ভ্যানে ত্রিমুখী ধর্মঘটে নাকাল সিলেটের প্রধান পর্যটন এলাকাগুলোর সাধারণ মানুষ এ ধর্মঘটের কারণে অচল হয়ে পড়ছে সিলেটের পর্যটন ও পাথর পরিবহন খুলনা থেকে সব রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে পরিবহন ধর্মঘটের সাথে যুক্ত হয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট কুমিল্লার কোনো স্ট্যান্ড থেকে গাড়ি না ছাড়ায় শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে যশোরের সাথে যুক্ত ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ছেড়ে যায়নি এই সকল রুটের যাত্রীবাহী বাস বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা কুড়িগ্রামের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা আমরা জানি না যে আজকে বাস বন্ধ এখন আসি বসে আছি মুন্সিগঞ্জ ও ঢাকা মাওয়া মহাসড়কে বন্ধ রয়েছে বাস ট্রাক চলাচল পরিবহন সংকটে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বাস চলাচল বন্ধ রেখেছেন নাটোরের পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন যাত্রীরা বুধবার সকাল থেকে শুরু হয়েছে ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট আমরা ২০০ টাকা চাকরি করি এই আইনটা প্রত্যাহার করুক আমরা সবাই গাড়ি চালাবো সারাদিন পরিশ্রম করে ২০০ টাকা ৩০০ টাকা পাই যদি রোডে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে রংপুর বিভাগেও ধর্মঘট পালন করছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ নয় দফা দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘটে রংপুর থেকে কোনো ট্রাক চলাচল না করায় পণ্য পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লো আন্তঃজেলা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা পাবনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে তবে অনির্দিষ্টকালের ধর্মঘটে পাবনায় বন্ধ রয়েছে ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান চলাচল দিনাজপুরে সকাল থেকে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা যত আইন পাস করছে এই আইনে গাড়ি চলা সম্ভব না আমাদের সাতক্ষীরায় তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি এছাড়া টাঙ্গাইল ঝিনাইদহ মেহেরপুর ব্রাহ্মণবাড়িয়া বরগুনা ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে চলছে বাস ধর্মঘট মোর্শেদা রাসেল বাংলা ভিশন নিউজ ডেস্ক
এদিকে ঘোষণা ছাড়াই ধর্মঘটে যুক্ত হয়েছে নগর পরিবহন ও দূরপাল্লার যানবাহন। রাজধানীতেও গণপরিবহনের সংখ্যা কম থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আইন সংশোধন করে নয় দফা দাবি মেনে নিতে হবে, অন্যথায় ধর্মঘট চলবে। মোটরসাইকেল, প্রাইভেট কার সবই চলছে, তবে গণপরিবহনের সংখ্যা খুবই কম। বাস চালকদের অভিযোগ, বারবার আবেদন করেও তারা পান না প্রয়োজনীয় লাইসেন্স। পরিবহন আইন কার্যকরের খবরে বেশ খুশি সাধারণ মানুষ, তবে বাস কম থাকায় ভোগান্তি বহাতে হচ্ছে। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে পণ্য পরিবহনের ট্রাক, কাভার ভ্যান, কার্গো সহ যানবাহন ঠায় দাঁড়িয়ে আছে। নতুন সড়ক আইন কার্যকরের প্রতিবাদে যানবাহনের সাথে শ্রমিকরাও হাত গুটিয়ে বসে আছেন। শ্রমিক নেতারা বলছেন, সংকট নিরসনে সারা দেশের শ্রমিক নেতাদের সাথে আলোচনা চলছে। মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে দূরপাল্লার বাস তেমন একটা ছাড়েনি, এ যেন অঘোষিত ধর্মঘটে নাকাল নগরবাসী। সরকার যে নতুন সড়ক পরিবহন আইন করেছে তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বাস্তবসম্মত আইন করে তা প্রয়োগের উপর মত দেন। তিনি আরও বলেন, চাল, পেঁয়াজ ও লবণ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের পথ দেখান বিএনপি মহাসচিব। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, নতুন আইন প্রণয়ন হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। তিনি আরো বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বিএনপি। দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি শুধু ইস্যু তৈরি করে, পেঁয়াজের মূল্যবৃদ্ধি থেকে ইস্যু সৃষ্টি করেছে তারা। সিন্ডিকেট করে দাম বাড়ার পেছনে বিএনপি উস্কানিদাতা বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, মঙ্গলবার হঠাৎ করে গুজব ছড়িয়েছে লবণের, অথচ দেশে 6 লাখ টন লবণ মজুদ আছে। আবার চালের বাজার অস্থিতিশীল করতে সেখানেও গুজব ছড়ানো হয়েছে, দেশে 14 লাখ টন চাল মজুদ রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। পেঁয়াজের দাম কিছুটা কমলেও অব্যাহত রয়েছে চালের দাম বৃদ্ধি, পাশাপাশি বেড়েছে ময়দা, ভোজ্য তেল, শুকনো মরিচ, চিনি সহ কয়েকটি পণ্যের দাম। গরম ময়দার বাজারও বস্তা প্রতি বেড়েছে 500 টাকা, চড়া ভোজ্য তেলের বাজারও লিটার প্রতি 2 থেকে 4 টাকা বেড়েছে পাইকারিতেই। গত এক সপ্তাহের ধারাবাহিকতায় ঊর্ধ্বগতিতে চালের বাজার, দিশেহারা সাধারণ মানুষ। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হুঁশিয়ারি দিয়েছেন, কেউ অহেতুক চালের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পেঁয়াজ প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে, তাই এই পণ্যটির দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই। পরিবহন খাতের অনেক মালিক আওয়ামী লীগ থেকে মন্ত্রী, এমপি হয়েছেন, তারাই এখন সরকারের সাথে বেইমানি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মনে করেন তিনি। প্রস্তাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, যারা জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট করছে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে পরিবহন খাতের অনিয়মের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিতে পারবেন না তা নিয়েও প্রশ্ন তোলেন নাসিম। বলেন, এ খাতে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়, পরিবহন ব্যবসার সাথে আওয়ামী লীগ, বিএনপি সহ সব রাজনৈতিক দলের নেতারা জড়িত, আর আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। চাঁদাবাজি বন্ধ করতে পারলেই এ খাতের শৃঙ্খলা ফিরে আসবে বলে জানান মোহাম্মদ নাসিম। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জায়গায় চালের বাজার হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তার প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা। দিনাজপুরের বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 3 থেকে 7 টাকা বেড়েছে। 34 টাকা কেজির মিনিকেট চাল 41 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের ন্যূনতম মুনাফা রেখে আমরা বেচা কেনা করছি, কিন্তু মিল থেকে যখন আমরা আনতে যাচ্ছি তখনই জিনিসের দামটা অনেক বেশি। মিলাটা দাম বাড়াইছে, আমরা বেচা কেনা মাল কিনা বাদ দিয়ে দিছি, যেটুকু আমাদের আগের মাল আছে সেটাই আমরা বেচা কেনা করছি। এদিকে চালের দামের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ পড়েছেন দুশ্চিন্তায়। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ক্রেতারা। সমস্যা, আমাদের যে টাকা ইনকাম দিনে এটা দিয়ে আমাদের চাল কেনা এবং সাংসারিক খরচ দিয়ে আমাদের পোষায় না।
অন্যদিকে দিনাজপুর চালকল মালিকরা বলছেন চালের দাম বাড়েনি, ধানের দাম বাড়ায় নিম্নমুখী চালের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরেছে। নতুন মৌসুম আসতেছে, এই মৌসুমে যদি ধান চালের প্রাইস না থাকে তাহলে তো সামনে নতুন ক্রপসটার মূল্য গ্রাস পাবে কেমন করে। চট্টগ্রামীয় ঊর্ধ্বমুখী চালের বাজার এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় 200 টাকা এবং কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এজন্য খুচরা ব্যবসায়ীরা দুষ্টেন পাইকারদের, আর পাইকাররা বলছেন মিলারদের কাছ থেকে বেশি দামে কেনার কথা। মোটামুটি সব চাল 2 টাকা 3 টাকা 5 টাকা ওইভাবে বাড়ছে। পাইকারি মনিটরিং করে মিল মালিকদেরকে নিয়ে একটু বসে চাপ সৃষ্টি করে, তাহলে আশা করি দামটা আরে ঊর্ধ্বগতিতে হবে না আর কি। রাজশাহীতে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। একদিনের ব্যবধানে মিনিকেট চাল 50 কেজির বস্তায় বেড়েছে 200 টাকা। তবে পাইকারি বাজারে পেঁয়াজ কেজিতে কমেছে 10 টাকা। খুচরা বাজার যার আগের চাল আছে সব আগের গেলায় বেচছে, মানে এগুলো শেষ হলে ওগুলো কিনে আনবে, তখন মানে বেশি দামে বেচতে হবে। কিন্তু আমার কাছে যুক্তিগত মনে হয়নি, কারণ চালে এমন কোনো ক্রাইসিস নাই, এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করছে একটা। রংপুরের নিত্যপণ্যের বাজারে কিছুটা স্থিরতা ফিরে এলেও বেড়েছে চালের দাম। নগরীর সিটি বাজারে বুধবার চালের প্রকার ভেদে 50 কেজি ওজনের বস্তা বিক্রি হয়েছে 50 থেকে 100 টাকায়। বরিশালেও বেড়েছে চালের দাম, মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে 4 টাকা, মোটা চালে বেড়েছে 1 টাকা করে, তবে কমেছে পেঁয়াজের দাম। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। লবণ, পেঁয়াজ আর চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দর বৃদ্ধির পায়তারা ঠেকাতে তৎপর জেলা প্রশাসন। বাজার মনিটরিং জোরদারে কর্মকৌশল নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসকরা। ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং সরবরাহ পরিস্থিতি মনিটরিংয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। দুপুরে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। এদিকে সাতক্ষীরায় চাল, পেঁয়াজ এবং লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারে এই সভা হয়। এ সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বৈঠকে চট্টগ্রামের খোলা বাজারে প্রতি কেজি লবণ 15 টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। খাগড়াছড়ির রামগড়ে পিতাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে এরফান আলীকে মৃত্যুদণ্ড এবং কুষ্টিয়ার ভেড়ামারা থানার ইটভাটার নারী শ্রমিক হত্যা মামলায় একজনকে ফাঁসি দিয়েছে আদালত। খাগড়াছড়ির রামগড়ে মাদকের টাকার জন্য পিতা জসীমউদ্দিনকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে এরফান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই রায় দেন। একই সাথে বিচারক 5,000 টাকা অর্থদণ্ডও দেন। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ইটভাটার নারী শ্রমিক শাপলাকে হত্যার অভিযোগে প্রতিবেশী রবিউল ইসলাম ওরফে রবি ঘরামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ তহিদুল ইসলাম। কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে 19 নভেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পূবালী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার সহকারী জেনারেল ম্যানেজার মাইনুল ইসলাম একটি মামলা করেন। কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, 16 নভেম্বর পূবালী ব্যাংক কর্তৃপক্ষ তাদের কান্দিরপাড়ের এটিএম বুথ থেকে 3,30,000 টাকা চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ করেছে। এর মধ্যে পুলিশ বুথের সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মোহাম্মদ সালাউদ্দিন। গত 16 নভেম্বর একটি প্রতারক চক্র বুথ থেকে সন্ধ্যা 6:19 থেকে 6:45 পর্যন্ত দুদফায় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে 3,30,000 টাকা তুলে নেন। এর দুদিন পর ব্যাংক কর্মকর্তাগণ এটিএম বুথে টাকা লোড করতে গেলে বুথে টাকার মজুদ হিসাব পড়লে ব্যাপারটি ধরা পড়ে। সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন এএসআই সহ 3 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ থানার শুয়াগাজীতে গতরাতে দুর্ঘটনা ঘটে। সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, রাতে চট্টগ্রামগামী একটি ট্রাক টহলরত পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল নূর হোসেন নিহত হন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের আব্দুল হকের ছেলে। এই দুর্ঘটনায় পুলিশের এএসআই মহসিন মিয়া, কনস্টেবল ইসমাইল হোসেন এবং মাইক্রোচালক এরশাদ মিয়া আহত হন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে দেশের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত শিক্ষায় পরিণত করতে বিদ্যালয়গুলোতে কোয়ালিটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আজ আগানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময়ে একথা বলেন তিনি। এর আগে সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা ও আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। কুষ্টিয়ায় শ্রমিকদের ডাকা ধর্মঘটে সকল যানবাহন বন্ধের মধ্যে কুষ্টিয়ায় বিআরটিসির নতুন চারটি বাস কুষ্টিয়া খুলনা সড়কে চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। সকাল 10:30 মজমপুর গেটে বিআরটিসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন। মানিকগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কৃষি উপকরণ দেওয়া হয়। এ সময় সদর উপজেলার 5 ইউনিয়নের 2,200 কৃষক উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা শাখার উদ্যোগে গরিব ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে সকালে এসব কর্মসূচি হয়। টাঙ্গাইলে বংশাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাসাইল ও সখীপুর উপজেলা শিক্ষার্থী সহ এলাকাবাসী। দুপুরে সখীপুরের বড়ইতলি ঘাটের সামনে গিলাবাড়ি ও দাড়িয়াপুর গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি করে। দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় স্টেক হোল্ডারদের কার্যকরী পদক্ষেপ নিয়ে কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা হয়েছে। অক্সফামের অর্থায়নে এ কর্মশালায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা এএফডি এর নির্বাহী প্রধান সাইদা ইয়ামি। প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে পুনর্মূল্যায়নী অনুষ্ঠান। এ উপলক্ষে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানান, দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন থাকবে শোভাযাত্রা ও বাউল উৎসব। পরদিন শুক্রবার সকালে পুনর্মূল্যায়নী অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তার। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে অচল দেশের বিভিন্ন অঞ্চল, রাজধানীতে অঘোষিত ধর্মঘটে নাকাল নগরবাসী। নতুন পরিবহন আইন বাস্তবসম্মত নয়, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পেঁয়াজের দাম কিছুটা কমলেও রাজধানী সহ সারা দেশে ঊর্ধ্বমুখী চালের বাজার, অহেতুক মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 4:30। এর আগে 6:00 রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।